Hello, everyone. Assalamu alaikum to all of you, and welcome back to Liakat's Kids English School. And this is class for KG 122, batch number three. And I'm your MMS. So let's start with today's class and maybe this is class before eat. know? This is the last mm -hmm. class before it. Almost have a week. Week, We Eid Kobe. do you know when is the Eid? Do you know Eat Kobe. When is the Eid Yes.

Yes. Uh -huh. Okay. Abdul Rahman Afroz, are you done with your shoppings or pa? Yes, miss. Very good. Okay, so how are you feeling today? Tell me. How are you all feeling today? Good or bad? Tell me. Tell me.

green leaf vegetables name or you can say leaf vegetables name ঠিক আছে যেমন লাল শাক কে কি বলে পুই কি বলে পালং শাক কে কি বলে তোমরা কি জানো কেউ কি বলে আফরোজ আমানুল্লাহ জি নও পালং শাক পুই শাক এগুলোকে কি বলা হয় নও

স্পিনাচ মানে কি শাক দেখাচ্ছে এটা দেখো তো বাংলা তো কি বলছে পালং শাক ইয়াস তো পালং শাক কি ইংলিশে কি বলে স্পিনাচ এস পি আই স্প এন এ সি নাচ ওকে দেখি এবার কি বলে পুইশাককে বলা হয় মালাবার স্পিনাচ মানে এম এ মা এলেলা বি এ আর বার মালাবার স্পিনাচ এটা হচ্ছে পুই শাক দেন ওয়াটার স্পিনাচ ওয়াটার স্পিনাচ হচ্ছে কলমি শাক দেন লেটুস আমরা তো লেটুস সবাই চিনি তাই না লেটুস মানে কি লেটুস পাতা রাইট ইটস N E D O U C E lettuce. এখন লিখবে না মানুল্লাহ নট রাইট নাও আমি কি লিখতে বলেছি শুনো মিস কিভাবে বলছি লার্ন টাটা শাক উইচ ইজ কল আমার কি বলা হবে

Greens, G-R-W -E N S. P greens means motor shock. Then parsley leaves. P e U R S. Horse. P U R S horse. L -A -N -E, L-A-N-E pars lane. parsley leaves. Okay.

গুড আফটারনুন রোজেল লিভস মেস্তা শাক এটা 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 টক টক অনেকটা অনেকে টক পাতা বলে আর দেখো আর ও এসি রোজ ডাবল এল ই আমরা এটাকে বলবো আর ও রো এস ইল ই রোজেল লিভস মেস্তা শাক

ও আর ইউ আই খান সি ও সবাই লিখে ফেলো মুখে বলো আব্দুর আমান সবাই মুখে বলে বলে লিখতে হবে হ্যাঁ বাংলায় লিখবা হ্যাঁ বাংলাও লিখবা না হয় জানবা কিভাবে স্পিনাচ মানে কি জানবে ইংলিশে লিখলে বাংলাও লিখতে হবে স্পিনট সবাই মুখে বলো এবং লেখো স্পিন পালং শাক মালাবার স্পিনেচ পুইশ ওয়াটার স্পিনাট কলমি শাক লেটুস লেটুস আব্দুর রহমানের কি বুঝতে সমস্যা হচ্ছে ওকে রাইট ডা

Enough. write down fast, fast. Amanullah, make your writing fast. Done. Yeah. Okay, let's move to the next part, which is this one shark stem amaranth. lal shak red amaranth motor shark, pea greens porcelain leaves nunia shak mukhe bolo likho okay so this is the last one which is celery hey. leaves patuni shak ha এরাম কচু আচ্ছা ঠিক আছে তোমরা বাসাই শিখো নাও লেটস লার্ন এনাদ তোমার ঈদের ছুটির মধ্যে পড়া হয়ে যাবে সুন্দর করে পড়ে ফেলবা

আজকে তাহলে আমরা এটা সবগুলো তো পড়তে পারি নেই আজকে আমরা বাকিগুলো শেষ করে দিয়ে তারপর তোমাদের বাসায় এটা হোমওয়ার্ক থাকবে ওকে ঈদ হলিডে ওকে আমরা সেদিন পড়তে পারিনি এইগুলো রাইট এই পাস পড়তে পারিনি সো টুডে উই উইল লার্ন দিস সবাই তো জানি চিরনি ইংলিশ কি কম রাইট কম আচ্ছা আচ্ছা চুলের স্প্রে আছে চুলের স্প্রে আছে এটাকে বলা হয় হেয়ার স্প্রে তারপর মেয়েরা পরে থাকে কি হেয়ার হ্যাঁ তারপর চুল শুকায় চুল শুকায় এটাকে বলা হয় ড্রায়ার হেয়ার ড্রায়ার আবার দেখবা চুলে এক ধরনের জেল বা ক্রিম দিয়ে থাকে ছেলেরা অনেক দিয়ে থাকে হেয়ার জেল চুলের ব্রাশ কে তো আমরা জানি এরকম ব্রাশ গুলোকে বলা হয় হেয়ার ব্রাশ হেয়ার ব্রাশ আর এই ব্যান্ড গুলোকে বলা হয় হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড

লগ হোট ইস দা মিনিং অফ লগ অর্থ কি আমাকে বলতো গাছের গুড়ি লগ অর্থ কি গাছের ঠিক আছে যেমন এই যে এই যে এই গাছের এরকম গুড়ি কে বলা হয় লগ ওকে মাঠ মাঠ অর্থ কি মাঠ

আগে অর্থ লিখো লগ মানে কাঠের গুড়ি কাঠের গুড়ি তাতে মুসে দিব লক কাথের গুড়ি লগ মিনস কাঠের গুড়ি লিখেছ डन यस मिस अच्छा मड मीन्स कादा अथवा माटी ठीक है मड मड मीन्स कादा अथवा माटी ओके okay.

তারপর এই যে ছোটদের বিছানাকে বলা হয় কট টি কাট হ্যাঁ লিখে ফেলো কট মিন্স ছোটদের বিছানা মানে বাচ্চাদের বিছানা

Okay, done. Mm -hmm. Acha, a e pen or tooky pen? What is the meaning of pen? Oh, no. Oh, no. Bag, bag or tooky.

আচ্ছা ঠিক আছে এরপর এখন তোমাদের কাজ থাকবে সেন্টেন্স গুলো পড়ে পড়ে ছবিগুলো দেখে দেখে আনসার করা ওকে ঠিক আছে শুধু আনসার রাইট ডাউন অনলি আনসার কেমন ওয়ান টু থ্রি দিয়ে অনলি আনসার এভরি ওয়ান রাইট ডাউন আহনাফ come on write. start writing i'm also filling the blanks school write down the filling the blanks only answers why miss kare to make the caricature yes miss very good okay

In a van. Very good. Teacher done. Okay. Now, Afia, number three. Hi. Hi my has a red pen. Very good. My dad has a red pen. Okay, Orpa number four. Orpa number four. I take a nap on my on my bed. Mm uh, now don't say it it's a key the card this is bed okay be Amanulla. read yeah. out the number five amanulla amanulla read out number five Number five poro. I can hmm. I can take it hmm. but the in the pot. In the pot, tub. This is tub, bathtub, T-U-B, T -U -B, tub. Okay, Afro's number six. The frog is on The, the frog is on the log, yes. The frog is on the log. Number seven. My ball is in the back. Yes. Abdulrahman, Number eight. The dog is on my cot. 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 Mm -hmm. Okay. It, uh, and it's a shop. It's orpa. Number nine. Uh, my job orpa. Is... orpa. Orpa. Come on. Yes. Say it. My Number job. Nine.

Afia number nine. Dig. 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 Number, ni ni number nine bolo. Dig. 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 dig, yes. My job is to dig. Konon Kora. Okay, Afros. Dig. Number ten. I see the hot sun. হট সান ঠিক আছে এরপর আমরা পড়েছিলাম এখান থেকে পাঁচটা তাই না আপনি কোথায় কাজ করেন ইংলিশ কি ওয়ার্ক আপনি কোথায় কাজ করেন কোথায় ইংলিশ কি ওয়ার কোথায় ইংলিশ কি ওয়ার তাহলে আপনি কোথায় কাজ করেন বা তুমি কোথায় কাজ করো এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো ওয়ার ডু ইউ ওয়ার্ক আমরা কিভাবে বলবো ওয়ার ডু ইউ ওয়ার্ক মানে তুমি কোথায় কাজ করো আচ্ছা যদি এখন আমরা বলছি পাশে কথা বললে সবসময় মিউট করে কথা বলতে হয় ভুলে গেছি মানে আপনি কোথায় কাজ করেন আচ্ছা যদি বলি যে আপনি কোথায় খান বা তুমি কোথায় খাও তাহলে কিভাবে বলবো আমরা তুমি কোথায় খাও আচ্ছা ঠিক আছে এখন যদি বলি যে আব্দুর কোথায় ঘুমায় তাহলে কিভাবে বলবো দিব আমরা কি করবো মায়ের জায়গায় অন্যান্য নাম গুলো দিব ঠিক আছে ইউ এর জায়গায় আমরা দিব নাম দিব ঠিক আছে দেন হচ্ছে তোমার প্রনাউন দিব যেমন হচ্ছে আই উই দে ঠিক আছে এগুলো কোথায় দিব ইউ এর জায়গায় আমরা নামগুলো চেঞ্জ করে দিব ঠিক আছে কি দিব নামগুলো চেঞ্জ করে দিব কিন্তু আব্দুরের সাথে তোমার কি হবে ওয়ার ডাজ আব্দুর লিভ স্লিপ হবে ওয়ার ডাজ আব্দুর স্লিপ এখন হ্যাঁ এখন সেটা বুঝবো কিভাবে যে কখন আমরা ডাস দিব কখন আমরা ডু দিব এটা কিভাবে বুঝবো সেটাও তো প্রশ্ন করার বিষয় তাই না এটা আমরা শিখি হচ্ছে এটা বিশেষ নোট সেটা হচ্ছে আয়ের সাথে ডু আই ইউ

ওকে আচ্ছা একটু হোল্ড করো আমি একটু রোজা রেখেছি তো আমি একটু পানিটা খেয়ে নেই ওকে আহ থাকলে আমরা ডু বসাবো ঠিক আছে আর হি অথবা কারো নেম থাকলে নেম থাকলে আমরা বসাবো বসাবো এখন সেটা কিভাবে বুঝবো যেমন ওয়ে ডু ইউ ওয়ার্ক এটাতে আমি লিখতে পারবো ওয়ার ডু আই ওয়ার্ক কি লিখতে পারবো ওয়ার ডু আই ওয়ার্ক তারপর এখানে ধরো আমি লিখতে পারলাম যে ওয়ার ডু ইউ ইট এটার মধ্যে ধরো এখন আমি লিখলাম যে আচ্ছা প্লুরাল থাকলেও ডু আচ্ছা এখানে সিঙ্গুলার না সরি প্লুরাল থাকলে সরি

এই কথাটা আমরা সব সময় মনে রাখব ঠিক আছে আমরা আচ্ছা বেশ এটাকে একটু বড় করে দিচ্ছি তাহলে আমরা কি জানলাম আই ইউ এগুলোর সাথে প্লুরালের সাথে আমার ডু বসে হি শি নেম সিঙ্গুলার বা ইট থাকলে আমরা দাস বসাবো না নামাজ পড়ে ওদের শেষ করে খাবো আচ্ছা ওকে সো এইটা আমরা মনে রাখবো ঠিক আছে ওকে আচ্ছা সবাই সবাই চলো এখন আমরা একটু নামাজ পড়ে নেই নামাজে ব্রেক নিয়ে নেই ওকে আজান দিয়ে দিয়েছে নামাজটা পড়ে নেই সবাই চলো তারপর এসে এটা লিখবা এখন কেউ যেন না লেখে সবাই নামাজ পড়ে এসে লক্ষ্মী বাচ্চার মতো তারপর লিখব আচ্ছা আমানুল্লাহ এখন মিস বলো তো যদি আমি বলি যে তুমি কোথায় আহ আমানুল্লাহ কোথায় শুনেছে তাহলে কি হবে আমি

আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এবার বলো আমানুল্লাহর সাথে কি ডাস বসবে নাকি ডু বসবে আমানুল্লাহ তাহলে কোন একটা নেম না তাহলে নেম टाकলে কি ডু বসে ডাস বসে ইয়েস তাহলে কিভাবে বলতে হবে where does

কিন্তু সবাই এটার কথা একদম ভালো ভাবে মনে রাখবা প্লুরাল থাকলে মানে একজনের বেশি বুঝালে আমরা কি করব? সব সময় ডু দিব কি দিব ডু দিব ঠিক আছে সব সময় ডু দিব। আর বাকি হি শি কারো নাম বা সিঙ্গুলার মানে একজন বা ইট ইট থাকলে আমরা বসাবো ডাস ঠিক আছে এটাতে আমি দিয়ে দিই যেমন উই দে আচ্ছা ধরো এখন যদি আমি বলি যে তুমি কি পছন্দ করো এটার ইংলিশ কি ডু ইউ লাইক

ওয় ডু ইউ ওয়ার্ক অথবা ওয়ে ডু আই ওয়ার্ক এটা তোমার পাপাকে জিজ্ঞেস করলে পাপা কি বলবে বলবে আই ওয়ার্ক অ্যাড অফিস বলবে না আই ওয়ার্ক অ্যাড অফিস কি বলবে আই ওয়ার্ক আমি কাজ করি জিজ্ঞেস করছে আপনি কোথায় কাজ করেন তাহলে আমি কাজ করি ইংলিশ কি আই ওয়ার্ক আই ওয়ার্ক অ্যাট অফিস হসপিটাল ঠিক আছে মানে এছাড়াও যদি আরো কেউ অন্য জায়গায় কাজ করে থাকে তারা এগুলো দেখবে আচ্ছা ডু eat তাহলে আমরা কি হবে eat দে তারা কোথায় খায় এটার আনসার আমরা কি দিব তারা খায় তারা খায় দে অথবা উই ইট কি অথবা দে ইট কোথায় অ্যাট রেস্টুরন্ট যেটা সেটা দিতে পারো বাড়িতে খায় বা যেটা খায় তাহলে আমরা সেভাবে উত্তর গুলো দিব আমরা আনসারে কি দিতে পারি আব্দুর ঘুমায় আব্দুর ঘুমায় আব্দুর স্লিপস আব্দুর স্লিপস ইন দ্য বেড আব্দুর স্লিপস ইন দ্য বেড এগুলো তোমার আনসার এই যে তোমার এই পাশ থেকে শব্দ হচ্ছে বেবি কথা বললে পাশে কথা বললে আমরা মিউট হয়ে যাব ওকে নাও হোয়াট ডু ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো এখন অনেকে বলবে যে আমি একটু কালার ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো এখন আমি কিভাবে উত্তর বলবো আমি পছন্দ করি তাই না আই লাইক আই লাইক কি দিবা আই লাইক ফ্লাওয়ার ওকে লাইক ফ্লাওয়ার Etc. মানে আরো কিছু তোমরা চাইলে দিয়ে নিতে পারো আচ্ছা এখন যদি বলি যে এটা তো গেল হোয়াট ডু ইউ লাইক এবার যদি মিস বলি যে সে কি পছন্দ করে তাহলে কি বলবো ধরো অর্পা কি পছন্দ করে বা আফিয়া কি পছন্দ করে বা সৈয়দা কি পছন্দ করে তাহলে আমরা কি লিখবো দেখি তো কার মাথায় বুদ্ধি আসে কিভাবে প্রশ্ন করব হোয়াট ডু ইউ লাইক টু আফিয়া কি পছন্দ করে ইংলিশ কি হবে வாটস লাইক আব্দুর জন্য কি बोलते তুমি কথা বলছো আর ডাস আফিয়া লাইক ভেরি গুড আব্দুর 마শাআল্লাহ ভেরি নাইস কারণ আমরা কি জেনেছি ডাজ কার সাথে বসে কারণ নামের সাথে তাহলে আফিয়া একটা নাম তাহলে আমাকে কি দিতে হবে হোয়াট ডাজ আফিয়া লাইক এই যে ইউ এর জায়গায় আফিয়া দিয়ে দিব কারণ এটা মানুষ মানে এই ইউ এর জায়গায় আমরা অন্য যে কোনো মানুষ দিয়ে মানুষের বা প্রণাম এগুলো দিয়ে দিতে পারবো ঠিক আছে হোয়াট ডাজ আফিয়া লাইক তাহলে আফিয়া কি আফিয়া পছন্দ করে আফিয়া কি পছন্দ করে তাহলে আফিয়া কি পছন্দ করে ঠান্ডা লাগছে আচ্ছা এখন তো খেতে হবে না বলছি তোমার পছন্দ ঠিক আছে আচ্ছা এখন যদি বলি যে

এটাকে আমরা কিভাবে বলবো অর হি লাইকস ম্যাঙ্গো যেটা অন্য কিছু তোমরা চাইলে দিয়ে দিতে পারো ঠিক আছে এখন যদি বলি তারা কি পছন্দ করে তাহলে কি হবে তারা তারা ইংলিশ কি

দেখি একজন না অনেকজন অনেকজন অনেক তাহলে অনেকজন প্লুরাল হলে কি হয় ডু ডু হয় প্লুরাল হলে কি হয় ডু হয় সিঙ্গুলার হলে কি হয় ডাস এগুলা বাসায় হচ্ছে এই কথাটা তোমরা ফাইভ টাইমস লিখবা হাউ মেনি টাইমস ফাইভ টাইমস আমি এখানে তোমাদের নোট লিখে দিচ্ছি যে এটা বাসায় তোমাদের এ কথাটুকু বাসায় তোমাদের ফাইভ টাইমস লিখতে হবে শুধু ওই নোটটুকু ফাইভ রাইট ডাউন নোট ফাইভ টাইমস এটা যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত এই যে তোমরা ভুল করবা কি বলেছি বুঝেছ তাহলে আনসার আমরা কি দিতে পারি দে লাইক যেটা খাওয়া পছন্দ দিতে এটা তোমাদের পার এটা যতক্ষণ পর্যন্ত এই নোটটা যতক্ষণ পর্যন্ত ভালো করে আয়ত্ত না করবা ততদিন পর্যন্ত এটা ঠিকভাবে শিখতে পারবা না ঠিক আছে বাসায় ছুটি পাবা একটু বন্ধ থাকবে সবাই একটু সুন্দর করে এটা লিখে ফেলবা তাহলে যত লিখবা যত বেশি পড়বা এটা তত বেশি মনে থাকবে এই নোটটুকু লিখে ফেলবা আচ্ছা তারপর আমরা শিখলাম কি where do you are হচ্ছে what do you ঠিক আছে কি শিখলাম আমরা where do you are what do you what does where does এই জিনিসগুলো সো আজকে আর শিখাবো না ঠিক আছে আমরা এইটাতেই সমাপ্ত রাখি এন্ড সবাইকে হচ্ছে ঈদ মোবারক যেহেতু ঈদের আগে এটাই তোমাদের সাথে মিsters लास्ट ক্লাস Eat uh, more uh, Have a nice evening. eat. Do you want miss. Eat baby. Okay. Allah Hafiz.